হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেসেসেসেসে সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি এই সপ্তাহ কর্মসংস্থান পত্রিকা নিয়ে অর্থাৎ এগারো ডিসেম্বর দু হাজার একুশে কর্মসংস্থান পত্রিকা নিয়ে এই পত্রিকায় যে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বা আপডেটগুলো উঠে আসছে সেগুলি আজকের ভিডিওটির মাধ্যমে এক নজরে দেখে নেব আমরা তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম এখানে দেখতে চো ইন্ডিয়ান অয়েলসে তিনশো জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হয়েছে আইটিআই ডিপ্লোমা ও উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য এই পোস্টটি নেক্সট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য এই পোস্টটি নেক্সট স্বাস্থ্য দপ্তরে পনেরো জন অপারেটর নিয়োগ করা হবে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট ও মলিকিউলার বায়োলজিস্ট পদে নিয়োগ করা হবে তো এভাবে বিস্তারিত জানতে চার পাতা ভিসিট করো তোমরা নেক্সট উনিশজন নার্স নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে জন স্টাফ নার্স নিয়োগ করা হবে নেক্সট সত্তর জন অ্যাপ্রেন্টিস অসিস্ট্রেনও নিয়োগ করা হবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে নেক্সট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একশো তেইশ জন সুইপার নিয়োগ করা হবে নেক্সট প্রতিরক্ষা সংস্থায় উনাশি জন অফিসার নিয়োগ করা হবে নেক্সট পঁয়ত্রিশ জন ট্রেনিং নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারি সংস্থা এনবিসিসি লিমিটেডে নেক্সট কেন্দ্রীয় সংস্থায় মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারি সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং ও কনসালান্টস ইন্ডিয়ান লিমিটেড মাল্টিটাস্কিং স্টাফ ও হাউজিং স্টাফ নিয়োগ করা হবে বাহান্ন জন লোক নিচ্ছে এখানে তো এবার বিস্তারিত জানতে চা পাঁচ পাতায় ভিসিট করো তো এই ছিল আজকের কর্মসংস্থান পত্রিকাটায় প্রথম পেজে যে আপডেটগুলি এবার আমরা দেখে নেব যে সমস্ত জব আপডেটগুলি আসছে আরও গুরুত্বপূর্ণ আপডেট সেগুলি আমরা দেখে নেব তো তার জন্য আমাদের নিচে যেতে হবে নিচে যাওয়ার পর আমরা দেখতে পাবো আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি রয়েছে জিজ্ঞাসা পেজে সেই জিজ্ঞাসাবি যে আমরা চলে এসেছি দেখতে চাই এখন পিএসসির ব্যাপারে কিছু প্রশ্ন করা হয়েছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস যে ইন্টারভিউ হলো তার ফল কবে বেরোবে ফল জানুয়ারি মাসে নাগাদ বেরোবে এমনটা কিন্তু বলছে কর্মসংস্থান নেক্সট পুলিশের চাকরি সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো করেছে সেগুলো দেখব আমরা আবগারি দপ্তরে মেন পরীক্ষা হবে কবে এটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছে এই পরীক্ষায় কি কি বিষয় থাকবে তো আবগারি দপ্তরে মেন পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি সম্ভবত জানুয়ারি মাসের হওয়ার সম্ভাবনা আছে মেন পরীক্ষায় চারটি পেপার থাকে প্রথম পেপার থাকে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ ত্রিশ নম্বরে ইংরাজি ত্রিশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স কুড়ি নম্বর ও রিজনিং দশ নম্বর সময় থাকবে দেড় ঘন্টা প্রশ্ন হয় বাংলা নেপালি ইংরাজি ভাষাতে নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্ন ভুলে উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেওয়া হবে সফল হলে দশ নম্বর তোমাদের ইন্টারভিউ হয় এই ছিল পুলিশ চাকরি সম্পর্কিত প্রশ্ন উত্তরগুলি রাজ্য ও কেন্দ্র সরকারের লাইব্রেরিয়ান পদে কীভাবে লোক নেওয়া হয় তো বিস্তারিত উত্তর দিয়েছে কর্মসংস্থান পত্রিকা তো এই ছিল আজকের আপডেট এবং আমরা দেখে নেব আর যে সমস্ত পদে বর্তমানে অ্যাপ্লাই করা যাচ্ছে সেই সমস্ত পদগুলি তো এখানে দেখছি নৌবাহিনী জাহাজ মেরামতি সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হয়েছে আইটিআই পাসটা এখানে আবেদন করতে পারবে শূন্য পদে চারশো তিয়াত্তরটি আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠেরো বারো দু নেক্সট এখানে দেখতে পাচ্ছ তোমরা চণ্ডীগড়ে গভর্নমেন্ট মেডিকেল কলেজে নার্স নিয়োগ করা হবে নার্সিং পাসের এখানে আবেদন করতে হবে একশো বাষট্টি শূন্য পদ আছে সাতাশ বারো দু হাজার একুশের মধ্যে আবেদন করতে হবে নির্দিষ্ট গভর্নমেন্ট ওয়েবসাইট গিয়ে নেক্সট বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল হেড কনস্টেবল নিয়োগ করা হবে ছেলে ছেলেমেয়ের এখানে আবেদন করতে হবে শুধুমাত্র বাহাত্তরটি শূন্য পদ আছে উনত্রিশ বারো দু হাজার একুশের মধ্যে আবেদন করতে হবে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের মাধ্যমিক ও আইটিআই ছেলেরা আবেদন করতে হবে এক হাজার সাতশো অষ্টষট্টি শূন্য পদে চোদ্দো বারো দু হাজার একুশের মধ্যে আবেদন করতে হবে বিমান বাহিনী অফিসার নিয়োগ করা হবে গ্যাজেট ছেলেমেয়েরা আবেদন করতে হবে তিনশো সতেরোটি পদ আছে তিরিশ বারো দু হাজার একুশের মধ্যে আবেদন করতে হবে দিল্লি পাবলিক স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে গ্যাজেট ও পোস্ট গ্যাজেট ছেলেমেয়েরা আবেদন করতে এখানে শূন্য পদের সংখ্যা কত আছে সেটা বলা হয়নি পনেরো বারো দু হাজার একুশের মধ্যে আবেদন করতে হবে এবং দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে মাধ্যমিক ও আইটিআই ছেলেরা আবেদন করতে হবে এখানে এক হাজার সাতশো অষ্টআশিটি পদ আছে দশ বারো দু হাজার একুশের মধ্যে আবেদন করতে হবে পৌরসভায় হেলথ ওয়ার্কার নিয়োগ হবে মাধ্যমিক পাসের এখানে আবেদন করতে হবে তেতাল্লিশটি পদ আছে দশ বারো দু হাজার একুশের মধ্যে আবেদন করতে হবে হুগলি জেলার স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগ করা মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবে একান্নটি শূন্যপদ আছে তেরো বারো দু হাজার একুশের মধ্যে আবেদন করতে হবে কেন্দ্রীয় সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে ডিপ্লোমা ডিগ্রি কোর্স এখানে আবেদন করতে হবে চৌত্রিশটি পদ আছে দশ বারো দু হাজার একুশের মধ্যে আবেদন করতে হবে এছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিভিন্ন সার্ভে সুইপার নিয়োগ করা হবে মাধ্যমিকরা আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ কিন্তু বলা হয়নি শূন্যপদ পদে বলা হয়নি বিভিন্ন সংস্থায় গ্যাজুট এখানে আবেদন করতে পারবে ডিআরডিও তে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে আইটি ছেলেমেয়ের আবেদন করতে হবে পঞ্চাশটি শূন্য পদ হচ্ছে কুড়ি বারো দু হাজার একুশের মধ্যে আবেদন করতে হবে কোস্ট গার্ডে অফিসার নিয়োগ করা হয়েছে গ্যাজুয়েট ছেলেমেয়ের আবেদন করতে হবে পঞ্চাশটি শূন্য বলাশে সতেরো বারো দু হাজার একুশের মধ্যে আবেদন করতে হবে তো বন্ধুরা আরো কিছু গুরুত্বপূর্ণ এখানে আপডেট আছে দেখতে সেনাবাহিনীর আপডেট বহরমপুরের আর্মি র্যালি কবে হবে তো র্যালির তারিখ ঠিক হয়নি এখনও তো এই ছিল আজকের কর্মসংস্থান পেপারে আপডেটগুলি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকে সেক্ষেত্রে লাইক করে তার বন্ধুর সাথে শেয়ার করে চলো বন্ধুদের দেখা হয় পরবর্তী ভিডিওতে তখন ভালো থেকে সুস্থ থাকবে থ্যাংকসর ওয়াচিং